Śiva Śiva Sarveśvarāya Śam शम्भा शम्भाम्भ ते कान्ता दनगत चिन्ता वा

वातुल किं तव नास्ति नियन्ता त्रिजगति सज्जनसङ्गति रेखा त्रिजगति सज्जनसङ्गति रेखा।, रेखा भवति तरणे नौका भवति भवानव तरण नौका नमस्कार सकल के তো আপনাদের বেশিরভাগই আমার চেয়ে বেশি জানেন করোনার ব্যাপারে কারণ আপনারা হয়তো সেঁটে আছেন অনলাইন খবর বা টেলিভিশনের পর্দায় আর আপনাদের অনেকেই এক্সপার্ট হয়ে উঠেছেন ভাইরোলজিতে ভাইরাসের ব্যাপারে বিভিন্ন লেখালেখি পড়ে তো যদি বিষয় হিসাবে আপনার ভাইরোলজি ভালো লাগে এখন সময় নয় এটা করার এ করতে এ বিষয়ে বিশেষজ্ঞরা রয়েছেন সেটাই যথেষ্ট আপনাদের শুধু নির্দেশের পালন করতে হবে যদি আপনারা এই বিষয়ে পড়াশোনা করতে চান আপনারা পরে এটা করতে পারেন যখন এই সংক্রমণটি পার হয়ে যাবে হয়তো আপনাদের উৎসাহ ভাইরোলজি নয় যা কিছু ভাইরাল তাতেই আপনার আগ্রহ সামাজিক দূরত্বের এটাই মানে যে আমরা কোনো কিছুই ভাইরাল হতে দেব না এটা গুরুত্বপূর্ণ তা এটা আঘাত করছে আমার ধারণা গত চব্বিশ ঘন্টায় প্রায় তিন হাজার মানুষের শিকার হয়েছেন সমগ্র পৃথিবী জুড়ে বিশেষ করে স্পেন যুক্তরাষ্ট্র আমেরিকাতে এটা বাড়ছে ইংল্যান্ডে প্রধানমন্ত্রী রাজপুত্র মন্ত্রী জার্মানির এক প্রদেশের এক অর্থমন্ত্রী আত্মহত্যা করেছেন তার চারপাশে যা ঘটছে তার চাপ না নিতে পেরে তো এটা হতাশার ছবি কিন্তু এভাবে এটা হওয়া উচিত ছিল না এটা হওয়া উচিত ছিল মানুষের সচেতন পদক্ষেপের মাধ্যমে কিন্তু পৃথিবী এখন আরও চুপচাপ শান্ত সব মেশিনগুলি স্তব্ধ মানুষ খুঁজে দেখার চেষ্টা করছে এটার ব্যাপারটা কী আমরা কিসের জন্য দৌড়াচ্ছিলাম এইসব প্রশ্ন জাগছে যেটা বেশ ভালো আমি নিশ্চিত বাকি সব প্রাণীরা খুব খুশি আমি দেখছি যে অনেক জায়গায় প্রাণীরা রাস্তায় ঘুরছে বন্যপ্রাণীরা ওরা ভাবতে শুরু করছে আপনারা যে আপনারা নেই আর এই পৃথিবীটা ওরা ভাবছে এই পৃথিবীটা আবার চমৎকার করে তোলা যাক মানুষ ভাইরাস মনে হচ্ছে গেছে ভাইরাসটির টিকিয়ে থাকার এক অত্যন্ত ক্ষতিকর পদ্ধতি আছে যাতে এরা ক্ষতি সাধন করে এদের আশ্রয়দাতার যার শরীরে এসে বাস করে এটা খুব একটা আলাদা নয় মানুষের চরিত্র থেকে যে গ্রহ আমাদের থাকতে দিয়েছে আমরা আক্ষরিক অর্থেই বিষাক্ত জীবন সুতরাং শুধু ভাইরাস নয় আমি বড় প্রাণীদের কথাও বলছি স্তন্যপায়ী সরীসৃপ পাখি এরা সবাই দেখা করছে আর বলছে চলো গ্রহটাকে আবার বানিয়ে ফেলি এটা মানুষের কষ্টকে খাটো করার জন্য নয় তবু যখন কোনো বন্ধাবস্থা ছিল না এরকম নয় যে মানুষ কষ্ট পাচ্ছিলেন না প্রত্যেক চার মিনিটে একটি করে হাড় ভাঙছিল রাস্তায় কোনো না কোনো হাড় ভাঙছিল প্রতি বারো মিনিটে কেউ না কেউ হাত হারাচ্ছিল কারোর হাত পা হারায়নি আমি নিশ্চিত খুব অল্প কিছু হাড় ভেঙেছে হয়তো কারণ আগে কখনো মানুষের ইতিহাসে এত সংখ্যায় হাড় ভাঙেনি যতটা বিংশ এবং একবিংশ শতাব্দীতে হয়েছে কারণ শুধু এই যে আমরা অনেক বেশি গতিতে চলছি যে গতির জন্য আমাদের শরীর গঠিত হয়নি তাই ছোটোখাটো ধাক্কায় সব ভেঙে যায় তো এখানে আমরা রয়েছি যেমন আমি বহুবার বলেছি জীবন আপনার দিকে কি ছুঁড়ে দেবে তা সবসময় আপনার হাতে থাকে না সেটার থেকে আপনি কি গড়ে তুলবেন সেটা সম্পূর্ণ আপনার হাতে এটাই সেই বিকল্প যা আমাদের প্রয়োগ করা দরকার এই মুহূর্তে এবং জীবন আপনার দিকে যা ছুঁড়ে দিয়েছে সেটার শ্রেষ্ঠ ব্যবহার করা কেননা যারা নালিশ করছেন তারা কাজে যাবার সময়ও নালিশ করছিলেন এখন যখন তারা ঘরে রয়েছেন এখনও নালিশ জানাচ্ছেন সেটা নিয়ে দয়া করে এটা করবেন না যখন কাজে যাচ্ছেন আনন্দে যান যখন কাজে যেতে পারছেন না আনন্দে বাড়িতে বসুন খুব গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি আপনার চারপাশের জগতের গুণমান গড়তে পারেন বা যদি বদলাতে পারেন চমৎকার যদি তা না করতে পারেন অন্তত জীবনের এই টুকরোটি এই পৃথিবীর অন্ততপক্ষে পৃথিবীর এই ছোট্ট অংশটিকে ভালো করে রাখুন এটি নিশ্চিতভাবে আপনারই কাজ তবে আপনি যদি আর একটু বেশিকে আপন করে নিতে পারেন আরও কয়েকটি জীবনকে সুন্দর করার চেষ্টা করেন আরও কিছু পরিস্থিতিকে সুন্দর করে তোলার চেষ্টা করেন আপনার ক্ষমতা অনুযায়ী সেটা ঠিক আছে কিন্তু মূল ব্যাপারটা হল আপনাকে এইটিকে খুব সুন্দর করে রাখতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ তো এখন অনেক মানুষের সাথেই যা ঘটছে তা হলো তারা যখন কাজে যাচ্ছিলেন তারা খেপে যাচ্ছিলেন অস্থির হচ্ছিলেন প্রতিদিন আর তারা সবসময় বলে আসছেন যে যেটা কাজের জন্য কাজের চাহিদার খাতিরে বসটি এত খারাপ ট্রাফিকের কী দুরবস্থা আমরা এইসব বিশ্রী জিনিস সরিয়ে নিয়েছি এখন আপনার বড় সাধের বাড়ি এখন লোকজন বলছেন আমরা বাইরে বেরোতে চাই থাকতে পারছি না আর এখানে এটা ক্রমশ বাড়ছে সবে তো চতুর্থ দিন ইতিমধ্যে এটা বাড়তে শুরু করে দিয়েছে এর মানে এই নয় যে আপনার বাসাটিতে কিছু ভুল আছে আপনার অফিসেও কিছু ভুল ছিল না কেবল এই যে এটিকে স্থির না করেই আপনি জগতে সব রকমের কাজ করার চেষ্টা করছেন তাই আপনি যাই করুন না কেন মনে হয় যেন আপনি যুদ্ধ করছেন শুধুমাত্র থাকা খাওয়া অর্জন করাই যুদ্ধ করার সমান হয়ে উঠেছে বহু মানুষের জন্য আপনাকে যদি যুদ্ধে পাঠানো হয় তবে ভাবুন কি হবে তো লোকে খারাপ সময় নিয়ে কথা বলছেন দেখুন অনিশ্চয়তা জীবনেরই ধরন আপনি যদি না জানেন কিভাবে জীবনের অনিশ্চয়তার ছন্দে নেচে উঠতে হয় আপনি কখনোই কোনোভাবেই আনন্দে উচ্ছ্বাসে বাঁচতে পারবেন না এক মুহূর্ত থেকে আরেক মুহূর্ত সব কিছুই আলাদা হয়তো অধিকাংশ মানুষই তা খেয়াল করেন না কেবল এই কারণে যে তারাই বিশ্বে বাস করেন না তারা তাদের সেই জমাট বাঁধা মাথার মধ্যে বাস করছেন আর শুধুমাত্র যে জিনিসটি মানুষ তাদের মনের মধ্যে করে চলেছেন তা মূলত এই জীবনে নিশ্চয়তা নিয়ে আসা এই অস্তিত্বের প্রকৃতিটাই এরকম যে এ প্রতিনিয়ত বদলে যাচ্ছে এবং এটা অনিশ্চিত কিন্তু আপনি নিশ্চয়তা নিয়ে আসতে চেষ্টা করছেন সুতরাং মূলত আপনি আপনার জীবনে মৃত্যুকে ডেকে নিয়ে আসছেন অবশ্যই কিস্তিতে কিস্তিতে কারণ আপনার সেই সাহস নেই যে একে আপনি একবারে পুরোপুরিভাবে নিয়ে আসবেন হ্যাঁ সবাই এটা জানেন তবু আবারও মনে করিয়ে দিই যখন আপনি পাঁচ ছয় বছরে ছিলেন আপনি স্পষ্টতই আনন্দপূর্ণ উচ্ছ্বসিত জীবন ছিলেন ধীরে ধীরে আপনার রাইগার মর্টিস ধরে যাচ্ছে আপনার প্রাণোচ্ছলতা কমে আসছে প্রাণোচ্ছলতা সময়ের সাথে কমে যেতে পারে না আরে এ তো বয়সের জন্য না না বয়সের সাথে আপনার প্রাণোচ্ছলতা কমে আসার কোনো কারণ নেই তৎপরতা কমে আসতে পারে শারীরিক তৎপরতা কমে যেতে পারে প্রাণোচ্ছলতা কমে যাবে না প্রাণোচ্ছলতা কমে যাচ্ছে কারণ আপনি জীবনে নিশ্চয়তা তৈরি করতে চাইছেন যেখানে জীবনের প্রকৃতিই হলো অনিশ্চয়তা আপনার জীবনের একমাত্র নিশ্চিত ঘটনাটি হল মৃত্যু আপনি মনে মনে যতই নিশ্চয়তার কল্পনা করবেন ততই কম প্রাণোচ্ছল হয়ে পড়বেন এটা খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে পৃথিবীর প্রায় নব্বই শতাংশেরও বেশি মানুষের মুখেই এটা পরিষ্কার দেখা যাচ্ছে যে তারা মৃত্যুর অভ্যাস করছেন ডেকে নিয়ে আসছেন কারণ মৃত্যুতে নিশ্চয়তা আছে আর মৃত্যু হলো খুব নিরাপদ কারণ একবার মৃত হয়ে গেলে আপনার সঙ্গে আর কিছুই ঘটবে না এমন অনেক মানুষ আসেন যাদের অনুরোধ হলো সদগুরু দয়া করে আশীর্বাদ করুন কিছু যেন না হয় আরে এই কী ধরনের আশীর্বাদ এ তো মৃত্যুর আশীর্বাদ একমাত্র মৃত্যু হলেই আর কিছু ঘটবে না আপনি যদি জীবিত আছেন যে কোনো কিছু ঘটতে পারে আমার আশীর্বাদ হলো জীবন মানে যা কিছু আছে তা যেন সব আপনার সাথে ঘটে এটা যদি এখন না ঘটে তো কবে কখন ঘটবে এটা কখন ঘটবে এটা এই যে এটা অন্য কোথাও ঘটতে পারে মানুষের মনে ঢুকে গেছে কারণ বিশ্বের নানা ধর্মগুলি এটি তৈরি করেছে আমার মতে সবচেয়ে বড়ো অপরাধটি মনুষ্য জাতির ওপর যা করা হয়েছে তা হল স্বর্গের কল্পনা শুধু এই কল্পনাটুকুই যে কোথাও একটা আরও ভালো জায়গা আছে এটার থেকে এটা এতটাই বিরাট ক্ষতি করেছে মানুষের এখানকার জীবনযাত্রায় কি উদ্দেশ্যহীন এবং বিলাসে জীবন কাটাচ্ছে তারা এর কারণটাই হল এর থেকে ভালো জায়গা আছে যাবার জন্য আপনি যদি এ ব্যাপার এতটাই নিশ্চিত আসলে আপনার যাত্রা শুরু করা উচিত আজকেই এই যে সামাজিক দূরত্ব বজায় রাখা লকডাউন এ সমস্তই হল আমরা ওখানে যেতে চাই না বলে এটা বুঝে নেওয়া যাক আমরা ওখানে যেতে চাই না কারণ কেউই সেখানে গিয়ে ফিরে আসেনি আমাদের বলতে যে এরকম একটা জায়গা আছে এই ধারণাটা আপনাদের কাছে বেচা হয়েছে একটা অত্যন্ত সর্বনাশা ধারণা এবং একটা শাস্তিযোগ্য ধারণা যে এর থেকে আর একটা ভালো জায়গা আছে অন্য কোথাও এটাই একমাত্র জায়গা আপনি যদি যা কিছু করছেন তা যদি সম্পূর্ণভাবে লিপ্ত হয়ে করেন এবং ইচ্ছার সঙ্গে করেন তবে এটাই আপনার স্বর্গ আপনি যদি এটা করেন যা কিছুই আপনি করেন তা যদি বিরোধিতার সঙ্গে করেন এবং সংলিপ্ততার অভাবের সাথে এটা অবশ্যই নরকের মতো মনে হবে সেটা অন্য কারোর জন্য নয় ভাইরাসের জন্য নয় এখন আমি ভাইরাসটার কতগুলি সদর্থক দিক ব্যাখ্যা করলাম এরকম আরও বহু বহু দিক আছে যদি এগুলো নিয়ে আমি খুব বেশি বলি যারা লকডাউনে কষ্ট পাচ্ছেন তারা খুবই অপমানিত বোধ করবেন কাজেই আমি সেটা এড়াতে চাইছি এ মুহূর্তে সেটা করে কোনো লাভ নেই কারণ তারা তাদের বাড়িতেই কষ্ট পাচ্ছেন বড় সাধের বাড়ি সবসময় মানুষ তাদের আপনজনদের কথা বলেন চার দিনেই এত বিরক্তি এই আপনজনদের নিয়ে শুভকামনা জানাই তো একমাত্র যে উপায়ে আপনি নিজের অস্তিত্ব বজায় রাখতে পারেন তা হলো কোনো কিছুর দিকে মনোযোগ না দিয়ে আপনি কেবল সারাক্ষণ চলে বেড়াচ্ছেন তাহলে আপনার মনে হবে ভালো আছেন কারণ কোনো কিছু নিয়ে আবিষ্ট থাকলে আপনার মনে হবে যে ভালো আছেন তো এখন হলো সঠিক সময় বসে পড়ে সন্ধান করুন বিভিন্ন ধরনের পাগলামি যেগুলো আপনার মধ্যে আছে তা নিয়ে কাজ করুন কাজ করুন মানে এই নয় যে আপনাকে কোনো মনোরোগের চিকিৎসা করাতে হবে শুধু এই আপনি যা ভোগ করছেন তা হলো নিজের মানসিক নাটক আপনার নাটক আর আপনাকে শুধু এটা উপলব্ধি করতে হবে যে আপনার নাটক হলো একটি খুবই বাজেভাবে পরিচালিত নাটক আপনি যদি এটা নিয়ে ভোগ করেন তাহলে আপনার চারপাশের সকলেই যন্ত্রণা ভোগ করবেন যদি আপনার নাটক বাজেভাবে পরিচালিত হয় আপনিই কেবল করে তুলতে পারেন একে একটি ভালো নাটক একটি উপভোগ্য নাটক যা কিছু ঘটছে আপনার মনের মধ্যে তা শুধু আপনার নাটক আপনাকে কেবল আরও ভালো পরিচালক হতে হবে সব কিছু। যাতে আপনার নাটক আপনার মতে হয় পৃথিবীর নাটক আপনার মতে নাও হতে পারে সেটা বৃহত্তর আপনার থেকে অন্তত আপনার মস্তিষ্কে যা ঘটছে সেটা আপনার মতেই হওয়া উচিত এটা উপযুক্ত সময়ে দায়িত্ব নেয়ার অনেক উপকরণ পাওয়া যায় আর এই মুহূর্তে দেশে অনেক কিছু করা হয়েছে সরকার থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সবার ওপরে চিকিৎসক পুলিশ সেনাবাহিনী নিজেদের জীবন বিপন্ন করে তার অনেক কিছু করছেন আপনি বাড়িতে বসে থাকবেন না আর নিজের বোকা বোকা নাটক চালিয়ে যাবেন না দেখুন শুধু কিভাবে কিছু কাজ করা যায় পৃথিবীতে বাড়ি থেকে না বেরিয়ে লোকজনের সাথে দূরত্ব বজায় রেখে কিভাবে আপনি অবদান রাখতে পারেন আপনি এটা করতে পারেন যাই হোক যেহেতু আপনি ক্যালোরি খরচ করছেন না কারণ এটাই আজকাল প্রচলিত ভাষা আপনি ক্যালোরি খরচ করছেন না আপনি ক্যালোরির পরিমাণ কমিয়ে ফেলতে পারেন যা খাদ্য গ্রহণ করছেন আর একবেলা খাবার যদি না খান অন্তত এটুকু আপনি অন্য কাউকে দান করতে পারেন যার কিছুই নেই যাদের কোনো জীবিকা নেই এখন কারণ অনেক মানুষ আছেন যারাই ফাঁকে পড়ে গেছেন যদিও বিপুল অর্থনৈতিক পরিকল্পনা করেছেন সরকার তবুও কিছু জনসমষ্টি আছেন যারা কারো দ্বারাই সেবা পাচ্ছেন না বাদ পড়ে গেছেন আপনি সেখানে দান করতে পারেন আপনি এটি দেখে আনন্দ পাবেন যে আপনার শরীর আপনি আবার সুন্দর চেহারায় ফেরত চলে গেছেন আর কাউকে সেবা করতে পারার আনন্দ পাবেন কিছু করুন বসে বসে সব সম্পর্কে অভিযোগ করবেন না ঠিক তো আপনি যদি এই তিন সপ্তাহ নিয়ে অভিযোগ করতে থাকেন তাহলে পরবর্তী তিন বছর আপনি নিশ্চয়ই কাজ করে যাবেন কোনো ছুটি না নিয়ে কারণ আমার মনে হয় আপনি আপনার কাজটাকে এতটাই উপভোগ করেন যে যে নিশ্চয় কোনো ছুটি না নিয়েই আপনি কাজ করবেন হয় এটা না হলে ওটা দুটোতেই কষ্ট পেলে কি করার আছে আপনি আপনার কাজ নিয়ে ভুগছেন না আপনার ছুটি নিয়েও ভুগছেন না যন্ত্রণা ভোগ করছেন নিজের মানসিক প্রকৃতির একে শোধরানো ঠিক সময় এখন প্রশ্ন প্রথম প্রশ্ন ব্যাঙ্গালোরের চ্যাপ্টার অফ ঈশা ইনস্টিটিউট অ্যালুমিনি থেকে নমস্কার সৎগুরু আমি ব্যাঙ্গালোরের একজন ব্যবসায়ী আমি এবং অন্যান্য ব্যবসায়ীরা যে সংকটের সম্মুখীন হচ্ছি তা হলো কীভাবে ব্যবসা রক্ষা করা যায় মানুষের বেশি ক্ষতি না করে ব্যবসা রক্ষা করার জন্য যাই করি না কেন তা প্রতিকূল প্রভাব ফেলছে মানুষের ওপরে যেমন কর্মচারী ক্রেতা বিক্রেতাদের ওপরে কীভাবে এই পরিস্থিতিকে আমরা সামলাতে পারি এর আগেই আমি যা বলেছি বা পৃথিবী জুড়ে সকলেই যা বলছেন আমাদের কিছুটা অর্থনৈতিক ক্ষতি স্বীকার করতেই হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই ব্যক্তিগতভাবে ব্যবসায় ছোটো ব্যবসা বড় ব্যবসা প্রতিষ্ঠান কাজের অংশ হিসাবে যাতে আমরা রাজ্য সরকারের সাথে যুক্ত আছি তাতে অনেক টাকা ব্যয় হচ্ছে আমাদেরকে তহবিল বৃদ্ধির জন্য উদ্যোগ নিতে হবে সমস্ত আয় বন্ধ হয়ে গেছে খরচ বেড়ে গেছে যেহেতু আমরা অনেক কাজ নিয়েছি রাজ্য সরকারের সাথে যদি অবস্থা হাতের বাইরে বেরিয়ে যায় কিভাবে এটা ছড়ায় সেই ব্যাপারে আমাদের খরচ অনেক বেড়ে যাবে অনেক বেশি তাই ব্যাঙ্গালোরের ব্যবসাটার অবশ্যই দেখা উচিত আমাদের জন্য কিভাবে কিছু অর্থ জোগাড় করতে পারে কারণ অনেক কাজ করার আছে আপনার মনটা এমন কিছু থেকে দূরে রাখতে যা আপনি করতে পারেন না এই মুহূর্তে এখন একটা লকডাউন আছে কী ধরনের ব্যবসা তার উপর নির্ভর করে আপনাদের কেউ কেউ খুব কম কাজ চালিয়ে যাচ্ছেন আরও অনেকে হয়তো কাজ বন্ধ করে দিয়েছেন সম্পূর্ণ তা যাই হোক আমাদের করতেই হবে তিন সপ্তাহের মধ্যে ব্যবসাগুলোর মরে যাওয়ার দরকার নেই এটাকে বাড়িয়ে বলবেন না আর সর্বোপরি অনেক কিছুর নেতিবাচক অর্থনৈতিক প্রভাব ঘটছে মানুষের ভাবাবেগের জন্য অনেক বেশি করে বাস্তবের থেকে তিন সপ্তাহের জন্য ব্যবসা না হওয়া পৃথিবীর সব ব্যবসা মেরে ফেলবে এমন দরকার নেই এটা সত্যি নয় এটা ভাবাবেগ ভয় যা এটা করছে একটু অপেক্ষা করুন তিন সপ্তাহে কিচ্ছু হবে না ব্যবসাগুলো যেগুলো বহু বহু বছর ধরে গড়ে উঠেছে কেবল তিন সপ্তাহে ভেঙে পড়বে না আর হাওয়া হয়ে যাবে না তা হবে না এটা হলো আতঙ্ক যা এটা করতে পারে তো আমি এখানে আপনাকে আপনার ব্যবসা কীভাবে চালাবেন সেই বিষয়ে পরামর্শ দিতে এখানে বসিনি কারণ আপনার ব্যবসার প্রকৃতির ওপর নির্ভর করে আর লোকেদের উপর নির্ভর করে এটা বাড়ি থেকে করা যায় কি না বা আপনাকে পথে নেমে কাজ করতে হয় আমরা জানি না কিন্তু আমরা খামারের কাজকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছি যদি কৃষকেরা প্রয়োজনীয় কাজ না করেন যা তাদের করা উচিত বর্ষা আসার আগে তাহলে রাষ্ট্রকে সারা বছর ভুগতে হতে পারে তাই তাদের করতেই হবে কারণ কৃষিকাজে এমনি সামাজিক দূরত্ব বজায় থাকে সেখানে সবসময় সেখানে দূরত্ব থাকে কিন্তু তাদের জানানো সচেতনভাবে সেই দূরত্ব বজায় রাখতে তো আপনার ব্যবসার প্রকৃতি কি সেই অনুযায়ী আপনার চলা উচিত কিন্তু সব কিছু থেকে এই মুহূর্তে এই তিন সপ্তাহের জন্য আপনার সরকারের নির্দেশগুলো মেনে চলাই ভালো আর দেখা উচিত কিভাবে আপনি কিছু করতে পারেন আপনি যেখানেই বাস করুন না কেন আপনি যেখানেই থাকুন না কেন যদি না জানেন কিভাবে এটা করবেন ঈশার মতো প্রতিষ্ঠান আরও অনেক কিছু প্রধানমন্ত্রী তহবিল দান করার মতো অনেক কিছু রয়েছে আর আপনি লক্ষ্য রাখতে পারেন যেন কাজের কিছু হয় তবে সেটা বলার পরেও অর্থনৈতিক মূল্য যথেষ্ট বেশি হতে পারে অনেক মানুষের জন্য এটা হবে রাষ্ট্রের জন্য বিশ্বের অর্থনীতির জন্য এবং ব্যক্তিগত অর্থনৈতিক ক্ষেত্রে এটা একটা আঘাতের মতো হবে আমাদের এটা সহ্য করতেই হবে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যা আমি বারবার বলেছি ব্যাঙ্গালোরের মানুষেরা বেঁচে থাকুন বেঁচে থাকা হলো সবচেয়ে প্রাথমিক ব্যাপার এই মুহূর্তে যা হোক একটা সদর্থক ব্যাপার এই বিষয় হল যে আপনি যদি মৃত্যু শতকরা হার দেখেন যত সংখ্যক মানুষ সংক্রমিত হয়েছেন হিসাবে এটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এমন একটা অবস্থা নয় ইনফ্লুয়েঞ্জা সাধারণ ফ্লু প্রকৃতপক্ষে আরও অনেক বেশি মানুষ মেরেছে দু হাজার সতেরো সালে আমেরিকায় ইনফ্লুয়েঞ্জায় চার কোটি চল্লিশ লাখ মানুষ সংক্রমিত হয়েছিলেন ষাট হাজারে বেশি মানুষ মারা গিয়েছিলেন যার মধ্যে পঞ্চাশ শতাংশের বেশি মানুষ পঁচাত্তর বছরের বেশি বয়সের ছিলেন আমরা যখন এটা দেখি এই প্রত্যেক বছরের এটা ঘটা ইনফ্লুয়েঞ্জা বা সাধারণ ফ্লু যাওরা একে বলে থাকেন প্রায় করোনার মতো একইভাবে কাজ করে আসছে কিন্তু এই করোনা গুরুত্ব দিচ্ছে না রাষ্ট্রের সীমানাগুলোকে আর সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে কিন্তু রাষ্ট্রের মধ্যে এরকম ব্যাপার বারবার ঘটেছে আর তাতে মৃত্যু অনেক বেশি হয়েছে এর থেকে এখন অনেক মানুষ সেরে উঠছেন আর বেরিয়ে আসছেন এর থেকে এর মানে কখনই নয় যে আমরা সতর্ক নজরদারি ঢিলে করে দেবো এটা গুরুত্বপূর্ণ যে আমরা জারি রাখি এই লকডাউন এই সামাজিক দূরত্ব এই ব্যক্তিগত শৃঙ্খলা একে অপরের থেকে দূরে থাকা এটা অবশ্যই জারি থাকা উচিত কিন্তু কিন্তু এরকম একটা নেতিবাচক ছবি তৈরি করবেন না মনের মধ্যে তিন সপ্তাহ এই ছুটি ব্যবসাগুলো আবার নতুন উদ্যমে ফেরত আসবে কারণ আপনি তিন সপ্তাহ বিশ্রাম নিয়েছেন বিশ্রাম হচ্ছে সমস্ত কর্মের ভিত্তি আপনার মেশিন বিশ্রাম পেয়েছে কর্মচারীরা বিশ্রাম পেয়েছে মাথাটাকে একটু বিশ্রাম দিন তারপর যখন ফিরে আসবেন তিন সপ্তাহ পরে আমরা আবার সব কিছু ঠিক জায়গায় নিয়ে যাব এটা সম্ভব আমরা সব রকমের পরিস্থিতিকে সামলেছি আর যাই হোক পৃথিবীকেটা শেষ করতে চলেছে না কিন্তু দায়িত্বশীল আচরণের মাধ্যমে মৃত্যুকে সীমিত করাই হল সমাজের প্রধান কাজ তাই সবার আগে দেখুন যেন আপনি মারা না পড়েন আর শপথ নিন আপনার চারপাশের মানুষ যাদের আপনি চেনেন জানেন যাতে মরতে না পারে যদি সবাই এটা করে আমরা পার হয়ে যাব ঠিক তিন চার সপ্তাহ পাঁচ সপ্তাহ যাই লাগুক আমরা পেরে যাব আমরা আবার ফিরবো ব্যবসা আবার দাঁড়াবে অর্থনৈতিক ব্যবস্থা আবার দাঁড়াবে আমরা হয়তো পিছিয়ে পড়ব কিছুটা কারোর থেকে পিছিয়ে পড়া এটা নিয়ে অতটা হইচই করবেন না এটাকে বলে স্লিপ স্ট্রিমিং যখন যখন লোকে জানেন তো মোটরসাইকেল রেস করে ধরুন বা গাড়ি যদি আপনি যথেষ্ট কাছে চলে যান সামনের গাড়ির আপনাকে টেনে নেয় সেটা কারণ একটা ভ্যাকিউম তৈরি হয় আর কম পাওয়ারেই আপনি যেতে পারেন ওটার মতোই জোরে কারণ ওটা আপনাকে টানছে এটা সহজ এরোডাইনামিক্স সুতরাং কারো থেকে পিছিয়ে পড়াটা কিছুদিনের জন্য অতটা খারাপ নয় ঠিক আছে অত দমে যাবেন না কারো থেকে পিছিয়ে পড়েছেন বলে এই তিন সপ্তাহে কোনো ব্যাপার না আপনি বেঁচে আছেন এর থেকে সুস্থ শরীরে বেরিয়ে আসবেন চেষ্টা করুন যেন আপনার ব্যবসাও তাই করে আপনার দেশও তাই করুক সেটাই বড় কথা এটাই সব থেকে গুরুত্বপূর্ণ তো আসুন আমরা এটা করে দেখাই সময় বেশি নেই আরও প্রশ্নের জন্য সৎগুরু পরের প্রশ্নটা রশ্মির কাছ থেকে নমস্কার সৎগুরু আমি সব সবসময় ভাবতাম আমি একটানা নেটফ্লিক্সের শোগুলো দেখে সারা জীবন কাটাতে পারি কিন্তু গত কদিনের লকডাউনে আমি ইন্টারনেটের সব কিছুতে বিরক্ত হয়ে গেছি আমি শুনেছি আপনি আমি কি খুশি আমি কি দারুণভাবে খুশি আমি জানতাম না লোকে চার দিন লাগে এসব দেখে বিরক্ত হতে আমি আপনাকে একটা আলোচনায় বলতে শুনেছি বিরক্তি অস্তিত্ব সম্বন্ধীয় নয় আমাকে একটু বোঝাবেন কিভাবে এই বোরডম থেকে বাঁচা যায় যেহেতু আপনি একটি নেটফ্লিক্স ভক্ত এবং যেহেতু এটা এটা চলে একটি অন্তহীন ধারাবাহিকের মতো চলতে থাকে আমরা এই প্রশ্নের উত্তরটাও ধারাবাহিকভাবেই দেব পরের পর্ব আগামীকাল